হ্যালো ভাই ভুক্কার ফ্যামিলি, সকলকে শুভ বিজয়া প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা, আর বড়দের প্রণাম, আর হেটাস আই লাভ ইউ। দেখো পুজো চলে গেছে, আর পুজো চলে গেছে মানে পকেট ফাঁকা, তাই রেস্টুরেন্ট তো কভার করা হবে না, কারণ আমার শেষ ভিডিও ছিল রেস্টুরেন্টে। আর এখন আমি চলে এসেছি আবার স্ট্রিট ফুড, আর আজ স্ট্রিট ফুড কি কভার করব, নানপুরি। আর 50 রুপিয়া কাট ওভার অ্যাক্টিং এর বজেসে নানপুরির দোকানে আমাকে খবর দিয়েছে আমার এক সাবস্ক্রাইবার, বলেছে এখানে 15 টাকায় 3 পিস নানপুরি পাওয়া যাচ্ছে, 3 পিস। আর নানপুরিটা ভালো হবে না খারাপ হবে সেগুলো তোমাদেরকে সবই ডিটেইলসে বলবো। আর এটা বালি স্টেশনে পাওয়া যাচ্ছে, আর বালি স্টেশনে কোথায় পাওয়া যাচ্ছে সবই জানাবো, তাই বলি তোমরা স্কিপ করো না। যারা যারা এখন আমাকে চেনো না, আমি বান্টি, তোমরা দেখছো দা ভুক্কার বান্টি ইউটিউব চ্যানেল, এই চ্যানেলে ভুক্কাগিরি ছিল, ভুক্কাগিরি আছে, আর সারা জীবন ভুক্কাগিরি থাকবে। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে ভুক্কাগিরিটা শুরু করা যাক। I feel nauseous, believe me. Never had a lot of shit come easy. Had to work hard, struggle just to be me. Had to rise up just so they could see me. Did what I had to do just to feed me and what was left of. এখন আমি চলে এসেছি বালি স্টেশনে, বালি স্টেশনে কোথায় এসেছি নানপুরির দোকানে, আর নানপুরির দোকানটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে দোকান, আর তোমাদেরকে লোকেশনটা বুঝিয়েছি, যারা যারা বালি হল থেকে আসবে তোমাদের দেখো সামনে দেখো দোকানটা পড়বে, তার পাশে একটা ফলের দোকান আছে। আর যারা যারা আসবে বালি স্টেশন থেকে, বালি স্টেশন থেকে আসার আগেই দেখবে তোমাদেরকে ফলের দোকান, ফলের দোকানের পাশেই তোমাদের এই দোকানটা আছে। এখানে শুধু নানপুরি সেল হয়, তো তোমরা দেখলেই তোমরা বুঝতে পেরে যাবে, আশা করি তোমরা লোকেশনটা বুঝেই গেছো। দাদা আপনাদের এই দোকানটা কতদিনের পুরনো, আর আপনাদের এই দোকানে তো কোনো নাম দেখতে চাই না, কী নামে পরিচিত? আমার নাম এই ফেমাস আছে জ্বালা বিনা পানি, ওকে। ১১টা পর্যন্ত প্ল্যাটারটা পেয়ে গেছি, আর আমি তিনটে নানপুরি নিয়েছি, 15 টাকা দাম। এই হলো এক একটা সাইজের নানপুরি, দেখতেই পাচ্ছ নানপুরিটা, দেখো সাইজটা ভালো আছে 5 টাকা অনুযায়ী, কিন্তু আমার পাতলা পাতলা লাগছে, আমি নানপুরি আগেও খেয়েছি বেশি মোটা হতো, মানে এটা পাতলা। এখানে দিয়েছে নানপুরির সাথে দেখো ঘুগনি দিয়েছে, আর ওপরে স্যালাড দিয়ে দিয়েছে, আর দেখো ঘুগনিটা দেখো ঠিক আছে, এই না যে পাতলা জলের মতন। খাওয়া শুরু করার আগে আমি একটাই কথা বলতে, এই 3K করার জন্য থ্যাংক ইউ, এবার 4K-টাও করে দাও। আর এইটা প্রপার বালি স্টেশনে করেছি, তো নয়েসের সমস্যা তো হবেই, তো তোমরা পারলে অ্যাডজাস্ট করো, ওকে। চলো খাই দেখি কীরকম লাগে, কারণ টেস্টটা ইম্পর্টেন্ট, মানে নর্মালভাবে খেয়ে নিই, টেস্ট আছে কি না। কিন্তু সত্যি কথা বলতে না, লুচির আপডেট ভাই লাগছে, নানপুরি আমার লাগছে না। বলেন কি অজয়, তুমি ভুল বলেছো, এটা নানপুরি নেই, এটা লুচির আপডেট না। নানপুরিটা দেখো সফটই আছে, দেখতে পাচ্ছ হালকা, দেখো প্রেস করে যেন ছিঁড়ে যাচ্ছে। তুমিটা খেতে কীরকম লাগে, ঘুগনিটার টেস্টটাও তো আলাদা দেখতে হবে, ঘুগনিটা কিন্তু টেস্টি আর স্পাইসি আছে। আর এটার মধ্যে যদি বিট নুন দিয়ে দিত তো বেটার হতো, কিন্তু বিট নুন দেয়নি, তারপর লেবু দিয়েছি। দেখো ছোট্ট ভিডিও, এটা কোনো বড় ভিডিও না, তো আশা করি তোমাদের ভালোই লাগবে, কারণ দেখো পুজো গেছে তো টাকা পয়সা করে গেছে, তাই স্ট্রিট ফুডে গিয়েছি, তাই ঘুগনি দিয়ে নানপুরিটা খেয়ে দেখি কীরকম লাগে। সত্যি কথা বলতে টেস্টটা কিন্তু খুবই ভালো লাগছে, আর বালি হলে এমন একটা জায়গা তোমাদের ব্রেকফাস্টের অভাব হবে না। 15 টাকায় 3টে দিচ্ছে, আমি বলবো তোমরা খেয়ে তোমরা পেটটা ভরে দিতে পারবে, তো পেটটা ভরে অনেকে কাজেও যেতে পারো, স্কুলেও যেতে পারো, কলেজে যেতে পারো, যেখানে ইচ্ছা যেতে পারো, তোমাদের ব্যাপার, তো তোমরা ট্রাই করতে পারো, টেস্টটা কিন্তু ভালো। তাহলে চলো নানপুরিটা শেষ করে তারপর পরে কথা বলছি, ওকে বাই বাই।
তোমরা যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখেছো তারা একটা অবশ্যই কিন্তু লাইক দিও। আর আজকে কিন্তু প্রচন্ড লেভেলের রোদ বেরিয়েছিল, আজকে রোদে প্রায় পুড়েই গেছি, তাই একটা ছাওয়া জায়গায় চলে এসেছি। আর সত্যি কথা বলতে এটা আমার নানপুরি লাগেনি, এটা আমার লুচি লেগেছে। প্রাইস অনুযায়ী তোমাদের কিন্তু পেটটা ভরে যাবে, তোমরা অবশ্যই ট্রাই করো যারা যারা বালিতে আসবে, সকালে হোক বিকালে হোক এখানে নানপুরি পাওয়া যায়, তোমরা অবশ্যই ট্রাই করতে পারো। আর আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, যারা যারা কোনো সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি করে নাও। ওকে।